আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সৃজনশীলটি সমাধান করার। তো আজকে যে সৃজনশীলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল। তো প্রথমে চলে যাই আমরা কয়ের উত্তর এবং ক্ষয়ের উত্তরে, কারণ ক এবং খগুলো উদ্দীপক রিলেটেড হয় না। তো কয়ের কোশ্চেনটা হচ্ছে দুইয়ের পরিপূরক কী, দুইয়ের পরিপূরক বা টু অ্যাজ কমপ্লিমেন্ট বা দুইয়ের কমপ্লিমেন্ট কি। দুইয়ের কমপ্লিমেন্ট মূলত হচ্ছে কোনো একটা সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে বা একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক বলতে আমরা বুঝি কোনো একটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের পর ওয়ানকে জিরো এবং জিরোকে ওয়ানে রূপান্তর করতে হয়। এরপরে ওই একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করি তাহলেই সেটাকে আমরা বলি দুইয়ের পরিপূরক বা টু অ্যাজ কমপ্লিমেন্ট। এরপরে খ, তো খতে যেই কথাটা বলছে যে বিসিডি কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা ব্যাখ্যা করো। তো বিসিডি কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা তার আগেই আমরা বলি যে বিসিডির মূলত ফুল মিনিংটা কী। ফুল মিনিংটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। তো বাইনারি কোডের ডেসিমেল হচ্ছে যে ডেসিমেল যে সংখ্যাগুলো আছে জিরো থেকে নাইন পর্যন্ত, এই সংখ্যাগুলোর সমপরিমাণ বাইনারি সংখ্যা লিখে এবং সেটা অবশ্যই চার বিটে লিখতে হয়। তো চার বিটে যখন লিখতে তখন এটা মূলত কোনো একটা সংখ্যা পদ্ধতি না, এটা হচ্ছে একটা কোড এবং যার ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। তার মানে তারা যে কথাটা বললো সেটা কিন্তু বলা যাবে না, সংখ্যাটা হচ্ছে কি বিসিডি কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যা, কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা না, বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়। তো এরপরে গয়ের উত্তর, গতে যে কোশ্চেনটা করছে এবং গ এবং ঘতে সেক্ষেত্রে আমাদের উদ্দীপকটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। উদ্দীপকে আছে আইসিটি বিষয়ের অধ্যাপক ক্লাসে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, তখন ইমরানকে তার আইসিটি বিষয়ের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিকে 37 অক্টাল এবং বার্ষিক পরীক্ষায় 3F হেক্সাডেসিমেল নাম্বার পেয়েছে। অন্যান্য ছাত্ররা এর অর্থ বুঝতে না পেরে স্যারকে জিজ্ঞেস করলে স্যার বিস্তারিত বুঝিয়ে বলেন। আচ্ছা, তো গতে যে কোশ্চেনটা করছে উদ্দীপকে বর্ণিত ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। আচ্ছা, অর্ধবার্ষিক পরীক্ষায় যে প্রাপ্ত নাম্বার, অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার হচ্ছে 37 অক্টালে দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্টে লিখবো যেটা দেওয়া আছে, দেওয়া আছে অর্ধবার্ষিকে প্রাপ্ত নাম্বার, অর্ধবার্ষিকে প্রাপ্ত নাম্বার হচ্ছে 37 যেটা আছে অক্টালে, আর আমাদের রূপান্তর করতে হবে মূলত হেক্সাডেসিমেল। আর আমরা জানি যে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যদি যেতে হয় প্রথমে আমাদের বাইনারিতে যাওয়া লাগবে, বাইনারিতে যাওয়ার পর সেখান থেকে চার বিটে মানে হেক্সাডেসিমেলে প্রেজেন্ট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 37, 3 এর বাইনারি হচ্ছে 11, 7 এর বাইনারি হচ্ছে 111, আর যেহেতু অক্টালের সংখ্যাটা ছিল তার মানে তিন বিটে আমাদের লিখতে হবে। তো তিন বিটে হলে এই পাশে একটা জিরো দিয়ে দিলাম, জিরো দিলে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, এটা তো অলরেডি তিন বিটে আছে। এখন আমরা ডান দিক থেকে বাম দিকে চার বিটে গণনা করবো। তো চার বিটে যদি গণনা করি সংখ্যাটা দাঁড়ায় 1 1 1, এই ওয়ানটা এদিকে চলে আসবে 1, আর থাকতেছে 1 0। এখন কি করব, এখন তো চার বিট আমার হচ্ছে না, তার মানে এইদিকে যদি আমি জিরো দিই বাম পাশে তাহলে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ফিল আপ করে দিলাম। তাহলে এর যে এই যেই সংখ্যাটা দেওয়া আছে এর হেক্সাডেসিমেলের সংখ্যাটা হচ্ছে 1 এবং এর হচ্ছে 15, 15 এর বাইনারি হচ্ছে 41। তো সেই ক্ষেত্রে একে আমরা বলি F1F। এই ছিল আমাদের গয়ের উত্তর। গয়ের উত্তরে আমরা যেটা যেটা চেয়েছিল যে অর্ধবার্ষিক পরীক্ষায় অক্টালে একটা সংখ্যা পদ্ধতি দেওয়া ছিল, তার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে 1F এবং বৃত্তি অবশ্যই দেওয়া লাগবে, সেটা হচ্ছে 16। এর সাথে শেষ হয়ে গেল আমাদের গয়ের উত্তর। ওকে, আমরা এখন চলে যাব ঘতে। ঘতে যে কোশ্চেনটা দেওয়া আছে ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার 72 এবং ডেসিমেলে দেওয়া আছে, এ হতে কত কম বেশি, মানে বার্ষিক পরীক্ষায় সে যে মার্কসটা পেয়েছে সেটা 72 থেকে কত কম বা বেশি পেয়েছে, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ঘ, ঘতে এখন উদ্দীপকে সে প্রাপ্ত নাম্বারটা কত, প্রাপ্ত নাম্বারটা হচ্ছে 3F। তো দেওয়া আছে বার্ষিক পরীক্ষা, ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত নাম্বার 3F। তো এখন আমাদের প্রথমে যেহেতু এই সংখ্যাটা দেওয়া আছে ডেসিমেলে, সেই ক্ষেত্রে আমাদের এই সংখ্যাটাকেও এই হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো ডেসিমেলে রূপান্তর করার পদ্ধতিটা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 3 × 16 প্লাস F × 16। এখন বেজের উপরে পাওয়ার দিয়ে দিলাম, 3 × 16
वन प्लस एफर मान हे फिफ्टीन फिफ्टीन इंटू सिक्सटीन तरपर जिरो एखन आमरा रेजल्ट बसाय देव क्योंकुलेशन कर फोर्टी एट प्लस कोनो किछुर पावर जिरो इक्वल वन होले फिफ्टीन एट आर हे फाइव वन फाइव हे सिक्स ओके सिक्सटी थ्री हे आमार इमरान जी परीक्षा जो मार्क्सटा पे हेक्साडेसिमल संख्या से डेसिमल आस थ्री तो एखन क्वेश्चन छिलो जो सेवेंटी टू थे कत कम बेसि सूतरा इमरान ओके इमरान प्राप्त नम्बर सेवेंटी टू थे सेवेंटी टू थे एखन एट वियोग कर देव सेवेंटी टू माइनस सिक्सटी थ्री से नाइन हे डेसिमल इमरान प्राप्त नम्बर सेवेंटी टू थे नाइन कम हो ये घर उत्तर घर उत्तरे आबारों दीजिए घर उत्तरे वार्षिक परीक्षा प्राप्त नम्बर सेवेंटी टू जेटा छिलो डेसिमेले ये होते कत कम बेशी तो आमरा जे संख्याटा पेलाम जे थ्री एफ थ्री एफर हेक्सा डेसिमेल संख्याटाके डेसिमेले नेवार पर आमरा देखी सिक्सटी थ्री तो वियोग कर दिलाम वियोग करार पर आमरा पेयेछि नाइन तार माने नाइन कम पेयेछे इमरान सेवेंटी टू थेके नाइन कम पेयेछे एर साथे शेष हये गेलो घर उत्तर आशा करि सबाई बुझते पारछो केउ बुझते ना पारले अवश्यई जानाबा आजकेर मतो एखाने शेष करछि आल्लाह हाफेज भालो थेको।